লেখক তো লেখকই, তার নামের আগে নারী কিংবা পুরুষ লেখক, এই সংজ্ঞাটা আসলে একটা লেখকের মাথায় আসা উচিত না। এবং নারী লেখকের আলাদা স্টল কেন হতে হবে? নারী বন্ধুরা অনেকেই হয়তো বলবেন আমরা এই আলোচনার মধ্যে দিয়ে নারীর প্রতি বিদ্বেষ ছড়াচ্ছি, এটিও কেউ কেউ বলবেন এক শ্রেণীর নারীবাদী এরকম চরিত্র দেখি, যারা নারীর জন্য কথা বলতে গেলে ইতিবাচক দৃষ্টিভঙ্গিটাকে তারা নেতিবাচকতার পর্যায়ে নিয়ে যান। অতীতে কখনো কখনো আসন কেন্দ্রিক রাজনীতিতে দেখেছি একটা প্রতিদ্বন্দ্বিতা মেয়রের সাথে সাবেক মেয়রের বা এমপির সাথে সাবেক এমপির, এই মেয়রের এই উদ্যোগে সদ্য সাবেক মেয়র এসে একদিন প্রধান অতিথি হলেন। রাজনীতি আমরা যারা করি তাদের মনটা খুব বড় হওয়া দরকার, সংকীর্ণ ধ্যান ধারণা নেই, ছোট খাটো বিষয় নিয়ে কোচাকুচি করা বা একটা প্রতিযোগিতা ভালো প্রতিনিধি ভালো না। মানুষ আরো বাড়া দরকার, আস্তে আস্তে হয়তো কাল থেকে আরো বাড়বে, প্রতিদিনের মতো আসতে আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব মফিজুর রহমান, যিনি নিছক একজন রাজনীতিবিদ নন, যিনি একজন সাংস্কৃতিক সংগঠক ও সামাজিক রাজনৈতিক নাগরিক উন্নয়ন আন্দোলনে সবসময় সক্রিয় থাকেন। আমাদের মহেশ ভাই মিনু মিত্র আছেন আমার পাশে, অধ্যাপক, তিনি একজন লেখক ও সবসময় মেলায় আড্ডাবাজ, একজন অন্যতম আড্ডাবাজ বলা যায়। প্রতিদিনের মতো আজকেও বই নিয়ে কথা বলবো, কথা বলবো চলতি যে ঘটনা প্রবাহ, রাজনৈতিক ঘটনা কিংবা মেলা কেন্দ্রিক জাগরণ, যে জাগরণ আমাদেরকে মূলত মহান মুক্তিযুদ্ধে উৎসাহিত করেছিল, অনুপ্রাণিত করেছিল, পল্লবিত করেছিল মুক্তি সংগ্রাম, সেই সব নিয়ে কথা বলবো। আসলে নির্দিষ্ট কোনো বিষয়ে আমরা কখনোই এই আড্ডা আলোচনায় সংযুক্ত রাখি না, প্রাণের তাগাদা থেকে প্রাণের উচ্ছ্বাস থেকে যা কিছু আসে তাই নিয়ে কথা বলি। মফিজ ভাই আমি স্বাগত জানাই আপনাকে, মফিজ ভাইয়ের প্রারম্ভিক কথা দিয়েই শুরু করতে চাই আড্ডা। মহেশ ভাই, এই মেলাটি আপনি তো অন্যতম উপদেষ্টা, অনেকেই অভিযোগ করছেন যে সিটি কর্পোরেশনের নতুন মেয়র উনি নিজেও একজন লেখক, ওনার প্রাণের দিক থেকে ওনার কোনো তাগাদার অভাব নেই মেলাটি সর্বজনীন করে তোলার জন্যে, কিন্তু তারপরও এখানে আলোকসজ্জা সংক্ষিপ্ত বা সীমাবদ্ধতা কিংবা অন্য আরো কিছু কিছু ব্যত্যয়ের ঘটনা ঘটছে বলে বলা হচ্ছে নানাভাবে, আপনি এই মেলাটাকে কিভাবে বিশ্লেষণ করবেন, মেলার কার্যক্রম? আপনি তো নিজেকে একজন উপদেষ্টা নন, এর বাইরেও আপনার নিজস্ব পর্যবেক্ষণ, একজন নাগরিক হিসেবে আপনার কিছু প্রস্তাবনা থাকতে পারে, কি বলবেন আপনি এবারের বইমেলা নিয়ে? এবারের বইমেলা নানান আঙ্গিক অনেক কিছু নতুন নতুন সংযোজন হয়েছে এখানে, বিশেষ করে লেখক পাঠক প্রকাশকের সমাহার যেমন আছে তেমনি প্রতিদিন বিশ্বভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা, এটা সাধারণত খুব এত জমজমাট হচ্ছে, এটা হচ্ছে এটা খুব ভালো দিক। আর পাঠক কিন্তু আগে থেকে অনেক বাড়ছে, আগে থেকে অনেক বাড়ছে পাঠক বাড়ছে, এটা হচ্ছে আমাদের জন্য ভালো। আর আরেকটা বিষয়, বইমেলা একটা পূর্ণাঙ্গ বইমেলা বোঝায় একটা বড় পরিসরে, বড় পরিসরে করতে গেলে আস্তে আস্তে কিন্তু পরিপূর্ণতা লাভ পাবে। এটা ধরেন গত কয়েক বছর থেকে মেলাটা এখানে যেখানে ঠিক সন্দেশ দিচ্ছে, ১৯ থেকে মূলত সর্বজনীন ভাবে আসছে, ২০ এসে একটু বর্ণাঢ্য রূপ পেয়েছে, পেয়েছে এখন ২২ না বছর হয়, আর কিছু অভিজ্ঞতা দরকার, নতুন নতুন কিছু অভিজ্ঞতা সব মিলিয়ে আমার মনে হয় ছোটখাটো ভুল ত্রুটি বা আর কিছু কেন করতে পারলাম না বা করলাম না, যেমন এখানে লেখক আমাদের দেশের জাতিমান লেখক এবং বিজ্ঞানী তারা দাবার দিয়েছেন, তারপর চেষ্টা করছেন আমাদের, আমার মনে হয় ওরা চেষ্টা করতেছে মেলাটা একটু মানে
সুন্দর করার জন্য, বর্ণাঢ্য করার জন্য এবং চট্টভাবে মেলা করার জন্য। আমার মনে হয় আস্তে 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 এটা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে, নতুন প্রজন্ম যদি তারা মেলায় তাদের অংশগ্রহণ আরো বেশি থাকে, নতুন লেখক সৃষ্টি হয়, নতুন নতুন প্রকাশক হয়, আমার মনে হয় মেলার আছি। আমরা এখন পূর্বকুণের কর্নারে, বইমেলায় যে পূর্বকুণ কর্নার অত্যন্ত সুন্দর করে তারা সাজিয়েছেন দৈনিক পূর্বকুণ। আপনারা জানেন চট্টগ্রামের অন্যতম প্রতিনিধিত্বশীল, আমি চট্টগ্রাম কেন বলব, সারা দেশের ঢাকার বাইরে যে আঞ্চলিক কাগজ, সেই আঞ্চলিক কাগজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ বা সবচেয়ে প্রচার বহুল জননন্দিত কাগজ হিসেবে এই দৈনিক পূর্বকুণটি স্বীকৃতি পেয়েছে দুই দফায়। অন্তত সরকারের যে প্রেস কাউন্সিল রয়েছে সেখান থেকে তাদের স্বীকৃতি সনদ মিলেছে। এই কাগজের এই সময়টাতে আসলে প্রায় প্রতিদিনই আমি বসার চেষ্টা করি। আমি নিজেও পূর্বকুণের একজন সাবেক কর্মী, একযোগ কাজ করেছি। এই প্রাসঙ্গিকভাবে পূর্বকুণের প্রতিষ্ঠাতা যিনি পূর্বকুণের স্বপ্ন দেখেছিলেন মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং পূর্বকুণের মরহুম সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরীর কে বিনম্র শ্রদ্ধায় স্মরণ পরাজিত। এই যে লোকজন আসছে বলছে, এই কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের ঘাটতিটা কোথায় কোথায় আছে। নারী স্টল, নারী লেখকদের একটা স্টল বসেছে, সেটি নিয়েও পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আপনি কি মনে করেন একজন নারী লেখক হিসেবে? আমি একজন নারী লেখক হিসেবে সত্যি সত্যিটাই যদি বলি, আমি আসলে আলাদা করে নারীদের নারী লেখকের একটা মানে একদম একটা বিশাল বড় জায়গা যেখানে অমর একুশে বইমেলা, বইমেলায় যদি না আসেন আসলে একটা দোকানে আপনি বাচ্চা নিয়ে বই কিনতে যাবেন, সেখানে কিন্তু আপনি নির্দিষ্ট ওই গণ্ডিটার মধ্যে বইগুলো দেখে কিনতে হয়। মেলা মানে একটা বিশাল বড় স্পেস, অনেক বড় জায়গা যেখানে আপনি বাচ্চাদেরকে নিয়ে জ্ঞানের পরিধিটা বাড়ার সুযোগ থাকে। প্রত্যেকটা স্টলে যান, বিভিন্ন রকম বই দেখছে বাচ্চাদের। একটা কথা আছে দেখবেন, আমরা খেলনার দোকানে বাচ্চা নিয়ে গেলে তারা কি করে, ওই দৌড়ে দৌড়ে খেলনাগুলো কেনার প্রতি আকৃষ্ট হয়। কেন? কারণ আপনি ওখানে নিয়ে যাচ্ছেন বলে। ঠিক একইভাবে বই মেলায় যদি বাচ্চাদেরকে না আনেন তাহলে বই পড়ার আকৃষ্ট তো বাচ্চাদের তৈরি হবে না, এবং বাচ্চাদেরকে যদি বইমুখী করতে হয় অবশ্যই মেলার বিকল্প কিছু নাই। আর একটা বিষয়, মেলাটা আসলে আরেকটু দীর্ঘ সময় হলে আমার কাছে মনে হয় আর কি, আমি একজন লেখক হিসেবে বলতে চাই, আপনার এখানে আপনার অনেক ধরনের মেলাই তো হয়, বাণিজ্য মেলা, ওমেন্স মেলা, সবগুলোই এক মাসের নিচে কোনো মেলা হয় না। আমি মনে করি আমাদের বইমেলাটাও ঠিক কমপক্ষে এক মাস থাকা উচিত। এতে হয় কি, বাচ্চাদেরকে নিয়ে বাবা মার আসার সুযোগটা অনেক বেশি। দারুণ প্রস্তাবনা দিলেন। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, যদিও নেটওয়ার্কের সমস্যা হয়েছে, নারী লেখকের স্টল নিয়ে যে কথাগুলো বললেন যদি আবার একটু বলেন আমার বন্ধুদের উদ্দেশ্যে শোনার জন্য। নারী স্টল বলতে আসলে আমি যদি একদম নিজের অভিমতটা বলি তাহলে আসলে আমি এটার পক্ষে না, লেখক হিসেবে বলবো। লেখক তো লেখকই, তার নামের আগে নারী কিংবা পুরুষ লেখক, এই সংজ্ঞাটা আসলে একটা লেখকের মাথায় আসা উচিত না। এবং নারী লেখকের আলাদা স্টল কেন হতে হবে? এখানে তো কবি শিল্পী এদের মানসিকতা হবে অনেক উন্নত এবং পরিশোধিত। এই বিষয়টি নিয়ে খুবই আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে অনেকটা। আপনি যেটি বলছেন সেটিও খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং এটি হওয়া উচিত। না অবশ্যই, আলাদা করে কেন নারী স্টল করতে হবে? নারী আপনি এখানেই তো একটা দেয়াল তুলে দিচ্ছেন, একটা লেখকদের মধ্যে উন্মুক্ত চিন্তা থাকবে, একদম মুক্ত মনা একজন লেখক তার লেখাইও হবে চিন্তাইও হবে আমার দৃষ্টিতে। সেখানে আপনি নারী লেখক বলে যখনই দেয়াল তুলে দিচ্ছেন তখনই কিন্তু অনেকটা আমরা ধর্মীয় ভাবে কিছু বলি না, এই তোমরা মহিলারা কিছু করতে পারবে না, এই পুরুষরা এটা করতে পারবে, মহিলারা এটা করতে পারবে, অনেকটা এরকম একটা মানে বাইন্ডিং এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে প্রকারান্তরে। আমি তো মনে করি এটা নারীকে ছোট করা, নারীকে নারী যে একটি ভিন্ন মাত্রিক দৃষ্টিভঙ্গিতে নারীতে দেখে নারীকে নারীর প্রতি বৈষম্য আসলে কিন্তু মহিলাদেরকে আপনি একটা বাইন্ডিং এর মধ্যে ফেলে দিয়েছেন। এটা আলটিমেটলি বরন্ত আমার কাছে মনে হয় বড় করতে গিয়ে অনেকটা ছোট ছোট করে বৈষম্য চিত্রটা এবং প্রকারান্তরে অপমান করার মতো মনে হয় আমার কাছে। যাই হোক, যদি আমার নারী বন্ধুরা অনেকেই হয়তো বলবেন আমরা এই আলোচনার মধ্যে দিয়ে নারীর প্রতি বিদ্বেষ ছড়াচ্ছি, এটিও কেউ কেউ বলবেন এক শ্রেণীর নারীবাদী এরকম চরিত্র দেখি, যারা নারীর জন্য কথা বলতে গেলে ইতিবাচক দৃষ্টিভঙ্গিটাকে তারা নেতিবাচকতার পর্যায়ে নিয়ে যান, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে যেমন ধরেন আমি এখানে হয়তো আমারও অনেক নারী বন্ধুরা আছে, আমি তাদেরকে ছোট করে কথাটা বলছি না, আমি বলছি চিন্তার জায়গাটা, চিন্তার জায়গাটাকে আপনি ব্যক্ত করতে হবে, তা না হলে আপনি কবি লেখক কিভাবে হবে?
শিল্প মনটা তো আসলে উন্মুক্ত চিন্তার একটা মন, উদারনৈতিক একটা মানুষ। হ্যাঁ অবশ্যই, সাধারণ মানুষের চেয়ে আপনি একজন শিল্পীকে কোথায় আলাদা করবেন, তার চিন্তার জায়গা থেকে কিন্তু আলাদা করি আমরা, তাই না? সেটা আর্টিস্ট হোক, লেখক হোক, যেইটাই হোক, শিল্পী আর সাধারণ মানুষের মধ্যে চিন্তা চেতনার একটা বিশাল বড় একটা তফাৎ থাকে অবশ্যই। এখন সেই তফাৎটাকে যদি আপনি একটা দেয়াল তুলে বলেন যে নারী লেখক আলাদা নারী লেখক, তফাৎটা তো আপনি দু একজন প্রকাশক বন্ধু এটাও বললেন, তাহলে কি প্রকাশকরা নারীদের বই বের করেন না, শুধু পুরুষদের বই বের করেন, তবে কি আগামীতে আমরা শুধু পুরুষদের বই বের করবো, এই ধরনের প্রশ্ন কিন্তু উঠে এসেছে। না না না, আমি তো মনে করি কই এরকম, ধরেন যেমন প্রত্যেকটা প্রকাশনী থেকে আমি দেখি যে আরো বরঞ্চ পুরুষের চেয়ে নারী লেখকদের অনেক বেশি, অনেক বেশি, আপনি দেখেন এবং ভালোই লিখছেন, নারীরা তো কেউ এখন পিছিয়ে নন। আমি একটু আগেই একজনকে বলছিলাম যে আমাদের চট্টগ্রামে অনেক ভালো ভালো লেখিকা আছে, লেখক আছে, হয়তো কিছু না কিছু তো মানুষের গন্ডি থাকে, ওই গন্ডিটা অতিক্রম করে সে হয়তো আসতে পারছে না, আমরা তাকে সহযোগিতা করতে পারি, তাদেরকে সহযোগিতা করতে পারি, বরঞ্চ এই নারী স্টল, নারী কবি স্টল করে এটাকে বরঞ্চ আরো বেশি তাকে আমি পিছিয়ে দিচ্ছি। এটা থেকে ধন্যবাদ, আরো কিছু বিষয় নিয়ে আলোচনা আসবো, অনেক ভালো বললেন আপনি, অনেকটা মাতিয়ে রাখার মতো। মফিজ ভাই, যে নারী লেখক নিয়ে তো বিতর্ক, আমি আপনাকে নিয়ে সেই বিতর্কে যাচ্ছি না, আমি যে রাজনৈতিক একটি প্রশ্ন করে, আপনি দীর্ঘদিনের মাঠের রাজনৈতিক কর্মী, সাধারণত দেখা যায় যে কোনো শহরে বা যে কোনো সংসদীয় এলাকায় বা যে কোনো আসনে কেন্দ্রিক চিন্তা চেতনার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের মধ্যে একটি প্রতিযোগিতা, একটি হীনমন্যতাও ক্ষেত্র বিশেষে থাকে, কিন্তু এবার আমরা একটা নতুন দৃশ্যপট দেখলাম, অতীতেও চট্টগ্রামে সেটি তেমন একটা সেরকম করে দেখা যায়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের মরহুম জননেতা এবিএ মহিউদ্দিন চৌধুরী, হ্যাট্রিক মেয়র, তিনি অনেকগুলো কাজ করেছেন, তার সময়কাল অতিরিক্ত সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় একুশ মেলা হয়েছে, লালদিঘির মাঠেও তিনি করতে চেয়েছেন, তিনি চেষ্টা করে গেছেন অনেক। এরপরে বিএনপি সমর্থিত মেয়র, যদিও দীর্ঘদিন তার পরিবার আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এম মঞ্জুর আলম, তিনিও মেলা করার চেষ্টা করেছেন, পাবলিক লাইব্রেরি ওখানে তিনি সৃজনশীলকে সংযুক্ত করেছিলেন প্রধানত তিনি। এরপরে মেয়র আজম নাসিরুদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি এটিকে সর্বজনীন ভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন, যেটি আপনি কিছুক্ষণ আগেও বললেন। এবারের যে মেয়র, এবারের এম রেজাউল করিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, তার কাছে মানুষের আগ্রহটা মেলা কেন্দ্রিক আরো বেশি, এই কারণে তিনি যেহেতু একজন লেখক, তিনি নিজেও একজন লেখক এবং গবেষণা করেছেন, রাজনীতি নিয়ে কাজ করেছেন, মুক্তিযোদ্ধা তো বটে। তো সেই জায়গায় আমরা অতীতে কখনো কখনো আসন কেন্দ্রিক রাজনীতিতে দেখেছি একটা প্রতিদ্বন্দ্বিতা মেয়রের সাথে সাবেক মেয়রের বা এমপির সাথে সাবেক এমপির, এইবারের মেলায় কিন্তু আমরা সে ধরনের কোনো হীন স্বার্থ চরিতার্থ করার জন্য অপপ্রচার কিংবা কোনো বিভক্তি দেখছি না। এই মেয়রের এই উদ্যোগে সদ্য সাবেক মেয়র এসে একদিন প্রধান অতিথি হলেন, এটি তো আমাদের রাজনীতির জন্য খুবই ইতিবাচক বিষয়। সামনে আমাদের এই যে সামগ্রিক আয়োজন, বইমেলা বলেন, অন্য সাংস্কৃতিক আয়োজন, আপনি দীর্ঘদিন সাংস্কৃতিক সংগঠক হিসেবেও কাজ করেছেন, সাংস্কৃতিক প্রণোদনার সাথে আপনি জড়িত, এই যে শুভ সুন্দর একটি পথ তৈরি হলো দুই বর্তমান এবং সাবেক মেয়রের সম্পর্কের একটি ইতিবাচক দিক রাজনৈতিক সাংস্কৃতিক কর্মীরা দেখলেন, এটি নিয়ে সামনের যে কোনো আয়োজনে আপনি কতটুকু আশাবাদী হতে পারেন? রাজনীতি আমরা যারা করি তাদের মনটা খুব বড় হওয়া দরকার, সংকীর্ণ ধ্যান ধারণা নেই, ছোটখাটো বিষয় নিয়ে কুচাকুচি করা বা একটা প্রতিযোগিতা ভালো, প্রতিনিধিত্ব ভালো না, যে কোনো জায়গায় রাজনীতি করতে হবে এমন কোনো কথা, এমন কথা রাজনীতি রাজনীতি তার একটা জায়গায় থাকবে, কিন্তু আমি সব জায়গায় যেখানে সব জায়গায় গিয়ে আমি রাজনীতি করবো এটাও ঠিক, প্রত্যেক কিছুকে রাজনীতি কুলিয়ে ফেলা এটাও ঠিক না। এটা করতে গেলে অনেক সময় হয় কি, যারা করে তারা শুরু হয়ে যায়, দলকে শুরু করে। আমি মনে করি একটি এই মেলাটা হচ্ছে একটি সবার জন্য উন্মুক্ত মিলন মেলা, উন্মুক্ত মিলন মেলা, এখানে ভাব প্রকাশ, ভাব বিনিময়, পারস্পরিক আদান প্রদান, সৌজন্যবোধ, তারপর এখানে শিল্প সাহিত্য সংস্কৃতির আবরণে আমরা সবাই একটা ভালো কিছু করার চেষ্টা করছি, এখানে কোন সংকীর্ণ কিছু থাকা উচিত।
আর এমনিতেই মেলার যে সাংস্কৃতিক আয়োজন, সেই সাংস্কৃতিক আয়োজনের কোথাও কোনো ব্যত্যয় দেখছেন কিনা? কমিটির কাছে আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা যে আগামীতে এইভাবে করলে আরো ভালো হয়, এরকম কিছু বলবেন? তারা কিন্তু, আমি খুশি হয়েছি, তারা কিন্তু বিশ্বভিত্তিক আয়োজনটা করছে, বিশ্বভিত্তিক মেলার আয়োজন চেতনার সাথে সঙ্গতি রেখে হচ্ছে, এটা হচ্ছে গুড এস্টিমেট। আমি মনে করি তারা এটা করছেন আরো এগিয়ে যাক। আমরা এটাকে 30 বছর আগে একটু মেলা শুরু করছিলাম, আমরা সেখানে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানগুলো করতাম, বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানগুলো খুবই কষ্ট, বিশ্ববিদ্যালয় ট্রফিক্স অনুযায়ী অনুষ্ঠান করা, আলোচনা সভা করা, তার আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা খুব টাফ বিষয়, এখানে একটু সময়ের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে। ওরা কিন্তু জিনিসটা করার চেষ্টা, আমি মনে করি সব মিলিয়ে এই মেলাটার আপনার দৃষ্টিভঙ্গি অনেক বেটার, পজিটিভ। আবারও আবার শেষ লগ্নে আপনার কাছে আবার আসতে পারি, আবার আসতে চাই। মিনু, আপনি কি বলবেন যে সাংস্কৃতিক আয়োজনের কোন প্রভাব, নেতিবাচক কোন প্রভাব বইমেলার মূল প্যান্ডেলে প্যান্ডেলে পড়ছে কিনা, যে ওখানের কোন আওয়াজ আসছে কিনা, বা ওই ওই পাশে যে সাংস্কৃতিক মঞ্চটা করা হয়েছে সেটির কারণে বইমেলার যারা নিত্য আড্ডা তাদের আড্ডার মনোযোগটা কি ওই সাংস্কৃতিক বলকেন্দ্রিক হচ্ছে কিনা, এখানটায় বই বিক্রি কিনিতে কোনো প্রভাব পড়ছে কিনা? মেলার প্রথম দিন থেকে এই পর্যন্ত হচ্ছে কিনা আমার কাছে ওরকম কোনো কিছুই এফেক্টিভ মনে হয় না, যেটা হচ্ছে ক্ষতি কাজকর্ম করতে, বই কিনতে কিংবা বই বিক্রি করতে কারো কোনো অসুবিধা হচ্ছে, কিংবা আবার ধরেন আমাদের লেখক আড্ডার যে জায়গাটা আছে বই মেলায়, চমৎকার একটা জায়গা, যেখানে প্রতিদিন কিছু না কিছু সাংস্কৃতিক অঙ্গনের কোন আওয়াজ এসে এখানে কাউকে বিরক্ত করছে না। তো আমি বলবো যে এদের সিস্টেমটা মানে এক পাশে মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এক সাইডে মেলা, আবার মেলার একটা সাইডে কবি আড্ডা, সবকিছু মিলে আমার কাছে কিন্তু আসলেই সত্যিকার অর্থে অসাধারণ, অনেক গোছানো একটা পরিবেশ। কাজগুলো সাহিত্য অঙ্গনের কবি পাঠককে খুব মুগ্ধ করছে, আর আমি দেখছি যথেষ্ট, আপনার এতটা প্রত্যাশা ছিল না এবার বইমেলায়, বিশেষ করে প্যান্ডেমিক টাইমের পরে আদৌ বইমেলা বই চলবে কিনা, বই হবে কিনা, আমি নিজেও একদম ব্যক্তিগত ভাবে বলি, এবং এত নতুন নতুন লেখকের বইও চলছে, এটা আমার আসলে চিন্তা নয়, পুরো প্যান্ডেমিক টাইমটাই পরে একটা বই, আবার এই বই মেলার প্রভাবটা মানুষ এত সুন্দর করে গ্রহণ করবে আমি চিন্তা করি না আসলে। মেলায় তো আপনি কম বেশি সব স্থলে ধু মেরেছেন, ছোট ছোট আড্ডা জমে উঠেছে বিভিন্ন ভাবে, সেখানে কোন বিষয়টি আলোচনায় সবচেয়ে বেশি আমাদেরকে প্রাণে খোরাক জুগিয়েছে, সেটি কি রুশ ইউক্রেনের যুদ্ধ ভাব বা যুদ্ধের জামানা, নাকি বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা কথিত রাজপথের বিরোধী দল বিএনপি কিংবা সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির যে পরস্পর বিরোধী নির্বাচনমুখী আলোচনা, যেটি প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন গঠন সবকিছু মিলে কয়েকটা বিষয় আছে। প্রধানত প্রধান নির্বাচন কমিশন গঠন হলো, চট্টগ্রামের একজন সন্তান দায়িত্ব পেলেন হাবিবুল আউয়াল, এটা চট্টগ্রাম মানুষ খুব খুশি। আরেকটা হচ্ছে আফগানিস্তানের সাথে সিরিজ জয়, যদি আজকে আমরা হেরে গেছি পর্ব দুটোতে আমরা ভালো করেছি, এটা একটা আনন্দ। জি বলুন, বলে যান। দ্বিতীয় হচ্ছে এই মেলার সার্বিক আয়োজন, হ্যাঁ, এখানে এসে একটা স্বাচ্ছন্দ্য বোধ করি সবাই, এখানে কবিতা শুনি, গান শুনি, পারস্পরিক বিভিন্ন আড্ডা হচ্ছে, লেখকদের আড্ডা হচ্ছে, তবে একটা জিনিস আমাদেরকে সবসময় ভাবাই আতঙ্কিত আসি, এবং ইউক্রেনের যুদ্ধ যখন প্রতিদিন দেখি লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ নিজের মাতৃভূমি ছেড়ে পিঠে পিঠে ছেড়ে চলে যাচ্ছে, অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে, অনেক কষ্ট, ছোট ছোট বাচ্চা নিয়ে অনেকে মারা যাচ্ছে, হ্যাঁ, এটা এটা যুদ্ধ আসলে
তারা কেমন যুদ্ধ ধ্বংস যারা আর কিছু ডেকে আনে না, এটুকু ডেকে আনে না। কাজে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত বলে বলা হচ্ছে? এটা কি সামনে ওই পথে যাচ্ছে কিনা? যেমন সুইফট কোড বন্ধ করে দিল, তারপরে নানা নিষেধাজ্ঞা আসছে, বড় শক্তিগুলো জোট বাঁধার চেষ্টা করছে, এবং আবার পরমাণু অস্ত্রের হুমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, সব মিলিয়ে খুব শুভ লক্ষণ না। আমি বলবো পরাশক্তি সমূহকে, রাশিয়া আমেরিকা পরাশক্তি, তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এই সুন্দর পৃথিবীটাকে, এই বিশ্ব তো বিশ্বের কে আপনারা ধ্বংস করবেন না, কারণ করোনা মহামারী এমনি মানুষ বিধ্বস্ত। আস্তে আস্তে যখন মানুষ তাদের ছন্দ ফিরে পাচ্ছে, আস্তে আস্তে যখন মানুষ এগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছে, তখনই এই যুদ্ধটা আমাদের সারা পৃথিবীর মানুষকে ভাবিয়ে তুলছে। ইতিমধ্যে শেয়ার বাজার ধস পড়েছে এবং পেট্রোলিয়ামের দাম বেড়ে যাচ্ছে, সব মিলিয়ে এই যুদ্ধ ভয়াবহতা চাপ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাই কাজেই আমি অনুরোধ জানাবো এই আলাপ আলোচনার মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান যাতে খুব দ্রুত হয়। বন্ধুরা শুনছিলেন যুদ্ধ নয় শান্তি। আমরা আমাদের ভাষা আন্দোলন যখন শুরু হয় 47-এর দেশ বিভাগের পরে, যে দ্বিজাতি ভিত্তিক যে একটি অপরিণামদর্শী রাষ্ট্র বিভাগ, রাষ্ট্র ভাগ করা, সেই সময় আমরা কখনোই ভাবিনি যে তার 23-24 বছর পরে আমাদেরকে একটি যুদ্ধ করতে হবে। আমরা বাঙালিরা কখনোই যুদ্ধের পক্ষে ছিলাম না, আমরাও শান্তির পক্ষে ছিলাম বরাবরই। এই বইমেলায়ও রুশ ইউক্রেনের যে যুদ্ধ দামামা, সেটির বিরুদ্ধে সাধারণ মানুষ বইমেলার নানা আড্ডায় সেটিও উঠে আসছে। 47-এর দেশ বিভাগের পরে 52 পর্যন্ত আমাদের যে টানা ভাষাভিত্তিক সংগ্রাম, সেই সংগ্রামের পথ ধরেই মূলত সেই অমর 21শে ফেব্রুয়ারিতে আমাদের শহীদদের ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের পরে টানা যে সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971-এর যে জনযুদ্ধ, সেই যুদ্ধের পরে আজকের যে বাংলাদেশ, 5 দশকের বাংলাদেশে এরকম আমরা সবাই মিলে যে একটি সর্বজনীন চট্টগ্রামে বইমেলা করতে পেরেছি, সেটিও আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে। কেননা আমরা টানা একটি সময় ভাবতেও পারিনি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকারের দায়িত্বে থেকে একটি নির্বিঘ্ন পরিবেশে এ ধরনের একটি মেলা আয়োজন করতে পারবো, এটিও কিন্তু আমাদের একটি সাফল্য। এই সাফল্যের যে অনুপ্রেরণা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সফল নেতৃত্ব, সেই নেতৃত্বের পর ধরেই সামনে আমরা আরো এগিয়ে যাব, আরো বেশি সর্বজনীন বইমেলা। প্রধানমন্ত্রী তিনি নিজে একজন লেখক, হ্যাঁ তিনি নিজে তারও বেশ কিছু লেখা বই আছে, বই বেরিয়েছেন, তিনি একজন সৃজনশীল মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহেই কিন্তু আমাদের যে জাতীয় পর্যায়ের অমর 21শে বইমেলা বাংলা একাডেমি, সেটির মেয়াদ বা সময়কাল বেড়েছে 17 মার্চ পর্যন্ত আপাতত করা হয়েছে। হয়তো আমরা আশা করছি 26 মার্চ পর্যন্ত এই মেলাটি আরো দীর্ঘায়িত হবে। চট্টগ্রামের বইমেলাও এরকম সময় বাড়ুক, এই প্রত্যাশা আমরা আজকের এই আলাপন থেকে অন্তত রাখতেই পারি। মেলা কমিটির কাছে এবং চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরী সহ সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদের সবার কাছে, বন্ধুরা আজ আর দীর্ঘ আলাপন নয়, আগামী দিনে আরো কোনো বিষয় নিয়ে আরো কোনো খবর খবরের গভীরে গিয়ে আরো কোনো আলাপন হবে, আড্ডা হবে, সাহিত্যের যে প্রভা সেই প্রভা বিকিরণ নিয়ে আমরা কথা বলবো অন্য কোনো রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমি রিয়াজ হায়দার চৌধুরী আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে থাকলেন বলেই, এবং এই পূর্বক্ষণ কর্নারে আমরা প্রতিদিন বসছি, আগামীকাল হয়তো অন্য কোনো কর্নারেও বসতে পারি, পূর্বক্ষণ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবার শুভম সুঙ্গল সুন্দর যে দিন, অনাগত দিন, সেটি প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ধন্যবাদ জানাই মফিজুর রহমান, আমাদের অগ্রজ মফিজ ভাই, এবং একজন সাহিত্যিক এবং অধ্যাপক মিনু মিত্র, আপনাকে দুজনকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আবারও আমন্ত্রণ জানিয়ে পরের পর্বে থাকবেন, এবং আমার এই পেজ এবং আমার সংশ্লিষ্ট যে ইউটিউব আইডি আছে সেই আইডি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রাখতেই পারি।